আসসালামু আলাইকুম জসিনতা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে চীন সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি সরাসরি যাচ্ছি সেখানে এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর টাকা দিয়ে বের আসলো যে আবার আরেক জায়গায় তারপরে হিরো হয়ে গেল হিরোইন হয়ে গেল ঘরের মধ্যে বসে বলতেছে এই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে ধরা পড়লো হিরো হয়ে গেল। অমনি একবার দেশ থেকে পুরস্কার পেলো এখন যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে গেল। যাব কোথায় কোন কোথায় বলে আমাকে অথচ একদম ভুয়া মিথ্যা রেকর্ড করে ছেড়ে দিচ্ছে আর মনে আছে আর একজন এক মেয়ের বললো তাকে মানে ইয়ে করা হচ্ছে তার উপরে বাসবিক অত্যাচার হচ্ছে হচ্ছে কোথায় দাঁড়ায় করছে রাস্তায় ওখানে আবার একটা সাইনবোর্ড তাও দেখা যাচ্ছে লাইট পোস্টও দেখা যাচ্ছে সে ওটা তার মাথায় নাই যে যেখানে দাঁড়াচ্ছে গাড়িতে অন্যটা ফেলে দিয়ে বলো তাকে নাকি এরকম করা হচ্ছে কিন্তু পিছনে যে ইয়ে লাগানো সাইনবোর্ড আর ওখানে যে লাইট পোস্ট সেটা তার খেয়াল ছিল না ধরা পড়লো ওই ধরলাম কেন সেটা অপরাধ হয়ে গেলো সেও পুরস্কার পেয়ে গেলো আমি ছেড়ে দিছি পরে অবশ্য কিন্তু পুরস্কার তো পেয়ে গেলো তো এই তো মানে বিবেচনা তা আমি যাবো কোথায় আমি যাবলি সাপ যা বলি যেটা আমি দেখছি যে এই যে কী কারণে হিরো হয়ে যায় আর আমরা তো জিরো আছি কিন্তু আমাদের কোনো চন্দ্র নাই তো তারপর আমার দেশের মানুষের জন্য কাজ করা আমি করে যাচ্ছি তবে আমরা তো যখন ধরছি হাতে হাতে ধরা পড়বে যারা ব্যবস্থা আমরা নেব আর আপনারা খোঁজখবর নেন আর বাংলাদেশ কারণ সা বিশ্বে এটা যে বড় বড় পত্রিকার মালিক চ্যানেলের মালিক এগুলো তো যারা তারাই হয় সাধারণ মানুষ আর চালাতে পারে না এটা তো এটাও তো ঠিক তাদের ধরতে গেলে নানা কথা শুনতেও হবে কিন্তু তারপরে আমি যখন আসি ছাড়ব তো না অন্য কারো কথা জানি না আমি তো ছাড়বো না সে যেই হোক এটা একদম বাস্তব কথা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে আর এই যে গরিবের রক্ত চুষে খাওয়া সেই মানে একটা মানে সংবিধিবদ্ধ একটা প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে টাকা মেরে দেওয়া বা বিদেশে পাচার করা বাই করা কারো কারো ক্ষেত্রে সেটা অপরাধ না সে তন্দেশ বোধহয় আর তার বিচার হতে পারবে না লেবারের টাকা মেরে খেলে বিচার হতে পারবে না সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে অথচ অন্যের বেলায় এক ড্রাইভার টাকা চুরি করলে তার আর এরা যে বড় চুরি করতেছে সেটা বড় তাও আমরা চুরি চুরিটা যদি খুব বড় অঙ্কে হয়ে যায় তাহলে বোধহয় দোষ থাকে না দোষটা টাকা দিয়ে ঢেকে যায় এটাই মনে হয় আর তাছাড়া কি বলবো আর বলার কিছু নেই তবে আমি আবারও বলবো যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না যেখানেই হোক যেই হোক আমার কি বন্ধু সে আমি আপন পর কোনো কিছু আমি জানি না কাজই যেখানেই পাবো আমি আমি যখন জিরো টলারেন্স বলছি জিরো টলারেন্স কি আমি সেটা করে ছাড়বো যতদূর পারি মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম শাহরিয়ার খান আমি বিজনেস স্ট্যান্ডার্ড

একটু গাফিলতি করে ফেলছি এই সুযোগেই তারা আদালত আমাদের কোমলমতিদেরকে আদালত বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী সংবিধান বিরোধী করে তুলছে কিন্তু নেত্রী এই জায়গাতে আমাদের একটু হাত দিতে হবে তা না হলে এরা কিন্তু ভিকটিম এদের উপর আমরা রাগ করতে পারি তারা তারা ভিকটিম এই ধরনের অপবুদ্ধিজীবীদের অপকৌশলের ভিকটিম তাদেরকে আমাদেরকে মুক্ত করতে হবে এটা একটা বড় কাজ আরেকটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রী আমি তো বিশেষ পত্রিকাগুলির সাথে আমাদেরও যোগাযোগ আছে ওদের দুইটা হেডলাইন লেখা থাকে যদি আপনি ভারতের সাথে বেশি চুক্তি টুক্তি করে আসেন তাহলে হ্যাঁ বলে দেশ বিক্রি আর আর খবর নাই যদি আপনি একটু কনজারভেটিভ ডিল করে আসেন তাহলে কিছুই পায় নাই আর চায়নার ক্ষেত্রে তো লেখা ছিল হচ্ছে যে চায়নার ডেট ট্র্যাপে বাংলাদেশ কেন এত এত চুক্তি হয়েছে কিন্তু আপনার পরিমিতির কারণে হেডলাইটটা চেঞ্জ করতে হয়েছে যেটাকে তাদেরকে তারা বলছে যে কিছুই পান নাই আমরা তো ওখানে যারা ছিলাম দেখেছি যে বড় বড় কর্পোরেশন দৌড়াদৌড়ি করেছে চুক্তি সই করলে একশো বিলিয়ন করা যেত কিন্তু বাংলাদেশের রেস্ট্রেইনের সময় সিঙ্গাপুর শ্রীলঙ্কার পথে বাংলাদেশ যাবে না কিন্তু এই কাজগুলি আমরা আরও যত দিন যাচ্ছে আমাদেরও তো সক্ষমতা বাড়ছে আমাদের প্রশাসনের সক্ষমতা বাড়ছে আমরা আরও নেগোশিয়েট করে আরও বেছে প্রজেক্ট নিতে পারবো এবং কোন প্রজেক্টে আমাদের রিটার্ন বেশি নিতে পারবো সেটা আপনার নির্দেশ সে কারণে হয়তো প্রজেক্টের ইনটেক কমে যাচ্ছে এটা ভালো কেন এখন আমরা বেছে বেছে করছি মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষে এই আমাদের কোটা বিরোধী এবং আমাদের শিক্ষক ভাইরাও যে প্রত্যয় যে স্কিম নিয়ে ইয়ে করছে আমরা খুব সাধারণ মানুষ খুব কষ্ট পেয়েছি এই কারণে যে আপনি সতেরো কোটি মানুষের জন্য একটা স্কিম দিলেন আমরা সবাই খুশি এই সরকারি কর্মচারীরা যারা পেনশন পাচ্ছে তারা মানে তাদের কি কোথায় কমে গেল বেড়ে গেল এই দুঃখে পড়ে যাচ্ছে ষোলো কোটি মানুষ যে পেল এটা তো তাদের সুখ নাই তারপরেও আমি বলবো প্রশাসন এবং শিক্ষকদের মুখোমুখি করানোর একটা চেষ্টা হচ্ছে যে কোনো স্কিম যাতে একসাথে চালু হয় তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে যেতে পারবে না তাদের যে দাবি দেওয়াটা ছিল সেটা তারা একটা পাঠিয়েছে আর সেখানে তাদের বেশ কতগুলি ভ্রান্ত ধারণাও আছে এখানে সেগুলিও সমস্ত আমি ইতিমধ্যেই দুটো পেপারে আমার পড়া এবং সেগুলো আমার মার্ক করাও আছে তো এখন আর এর মধ্যে এটা তুলতে চাই না এই যে আমার কাছে সব লেখাও আছে আমি নিয়েও আসছি যে যদি প্রশ্ন ওঠে তবে আমি মনে করি যে এখন আমি বলবো না ওকে দাই এটা যেখান যেখানে এটা করব যেটা কথা হলো সত্য যে তাদের একটা ভুল ধারণা যেখানে হয় কোন পেনশন ফান্ড আছে পেনশন ফান্ড বলে কিছু নাই পেনশনটা দেওয়া হচ্ছে একেবারে যারা আমাদের ট্যাক্স পেয়ার তাদের টাকা থেকেই দেওয়া হয় এই বছর হচ্ছে এটা 32000 কোটি আপনারা তো তাদের টাকা থেকেই কিন্তু এখানে কোনো ফান্ড বলে কিছু নাই আমরা যেটা করতে চাচ্ছি যে সার্বজনীন পেনশন স্কিম করে দিয়েছে সকলের জন্য এই যে সাংবাদিকরা আজকে কারো চাকরি না থাকলে কালকে তার কিছু করার নাই কোথায় যাবে তারা তার পরিবার কোথায় যাবে সেই ক্ষেত্রে এটা এমন করা যে আপনারা সবাই সঙ্গে যুক্ত হন এমনকি আপনার পরিবাররাও হতে পারে আর পেনশন তাদের অনেকগুলি ভুল ধারণা এখন এটা এত বিস্তারিত বলতে গেলে মানে অনেক সময় লাগবে যে পেনশন নিয়ে তাদের ধারণাটা এত বিভ্রান্তকর যে তা এর মধ্যে দু একটা জিনিস আছে যে সেটা ওই যেটা হচ্ছে চব্বিশ না পঁচিশ তো ওটা ওটা ঠিক করে দেওয়া যাবে কোনো ব্যাপার না আর কয়েকটা বিষয় এগুলো আমি আমি দেখে রেখেছি অলরেডি দেখে যেগুলো মার্ক করে রেখে দিয়েছে সেগুলো আমরা দেবো তবে আন্দোলন যখন তারা চালাবি চল চালাতে থাক চালাতে চালাতে যখন টায়া হবে তখন বলবো তার আগে বলা দরকারটা কি এটাই আর যেটা প্রথমে একটা কি একটা বললেন যে সেটা দেখছিলেন চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এখন জন্মসন হল বিকাশের স্টুডেন্ট একাডেমি নিজের বিকাশ নিজে কর সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ে আবারও চব্বিশ ঘন্টার সময় দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘোষণা দেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডাকার দাবি জানানো হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান তারা এর আগে বিকেল তিনটার দিকে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা শিক্ষার্থীদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি সামরিক সচিবের কাছে এ স্মারকলিপি জমা দেন এর আগে এক দফা দাবি আদায় লক্ষ্যে রোববার সকাল সাড়ে এগারোটার দিকে শাহবাগ থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হন পদযাত্রায় দুপুরে শিক্ষা ভবনের সামনে পুলিশ ব্যারিকেড দিলে শিক্ষার্থীরা তা ভেঙে এগিয়ে যায় পরে নূর হোসেন চত্বরে জিরো পয়েন্টে আবারও পুলিশ ব্যারিকেড দিলে শিক্ষার্থীরা তা ভেঙে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা এগিয়ে নেয় এদিকে রাজধানী বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি দিয়েছে বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে চট্টগ্রাম নগরের ষোলো শহর স্টেশন থেকে দুই নম্বর গেট হয়ে শিক্ষার্থীরা পদযাত্রা বের করেন পদযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে জেলার প্রশাসক কার্যালয়ে প্রবেশ করতে চাইলে আদালত গেট এলাকায় পুলিশই বাধার মুখে পড়েন পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি জেলা প্রশাসকের সাথে দেখা করে সারকলিপি দেন যতদিন পর্যন্ত আমাদের এই যৌক্তিক যৌক্তিক দাবি আন্দোলনটা সফল না হচ্ছে আমরা আমাদের যে অবস্থানে আছে আমরা আমাদের অবস্থানে ঠিক থাকবো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্বারকলিপি দেয় শিক্ষার্থীরা এর আগে সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সমবেত হয় খুলনার শহীদ হদিস পার্ক থেকে পদযাত্রা বের করেন শিক্ষার্থীরা পরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বড় বড় স্মারকলিপি দেওয়া হয় কোটা সংস্কারের দাবিতে বরিশাল নগরীর প্রধান সড়ক ঘণ্টাভ্যাপী অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা ন্যূন্য পর্যায়ে এনে অতি দ্রুত মধ্যে সংসদ থেকে পাশ করা হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পদযাত্রা বের করেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে পদযাত্রা বের করেন পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয় একই দাবিতে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পদযাত্রা শেষে স্মারকলিপি দিয়েছে জেলা প্রশাসকের কাছে এছাড়া কুমিল্লা কুষ্টিয়া ফরিদপুর নারায়ণগঞ্জ ঝিনাইধ নাটক সহ বিভিন্ন জেলায় পদযাত্রা সহ নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা জীবন আহমেদ এন টিভি নিউজ ডেস্ক বৃষ্টিপাত ও নদ নদীর পানি বৃদ্ধি না পাওয়ায় উত্তরাঞ্চল ও সিলেট বিভাগের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে এখনও যমুনা সহ অনেক নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে পানিবন্দি বিভিন্ন জেলা নিম্নাঞ্চলের লাখ লাখ মানুষ বিস্তারিত শকত করিমের ডেস্ক রিপোর্টে ভাসমান জীবন তাদের বাড়িঘর হারিয়ে ভেসে চলে বন্যার পানিতে সব কিছু ওলট পালট করে দেয় অতিবৃষ্টি উজানের ঢল কুড়িগ্রামে নদ পানি কমলেও এখনও চোখ রাঙাচ্ছে ব্রহ্মপুত্র ও দুধকুমার দুই নদীর পানি বিপদসীমার উপরে ডুবে আছে বেশিরভাগ চরাঞ্চল শিশু সন্তান গবাদি পশু নিয়ে দুর্ভোগে দুর্গত ঠিকমতো রান্না করে খাওয়া যায় না কষ্ট মানুষের কষ্ট সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার বিশ সেন্টিমিটার উপরে বন্যার পানিতে ডুবে সদর উপজেলা শাহজাদপুর ও চৌহালিতে ইতিমধ্যে প্রাণ গেছে শিশুসহ জনের জামালপুরে যমুনার পানি বিপদসীমা সীমা পেরিয়েছে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পয়েন্টে এবং সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানিতে প্লাবিত উনত্রিশ ইউনিয়ন বিভিন্ন এলাকায় তীব্র নদী ভাঙন বন্ধ রয়েছে আশিটি শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ায় পানিবন্দি পঞ্চাশ হাজারের বেশি মানুষ সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও ডুবে আছে বারো উপজেলার হাওর পার্ক সুপেও পানি শিশু খাদ্য গোখাদ্যের সংকটে বানভাসীরা কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ চৌকত করিম এনটিভি নিউজ ডেস্ক জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিক উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে রংপুরে পল্লী নিবাসে এরশাদের কবর প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় এ সময় সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজা রহমান মোস্তফা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা শেষে খাবার বিতরণ করেন জেলা ও মহানগর জাতীয় পার্টি নেতা নেতাকর্মী মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা সকালে সাভার বাজার বাস স্ট্যান্ডের ঢাকা আরিচা মহাসড়কে এই মানববন্ধনে আয়োজন করে কারিতাস উদ্যোগ প্রকল্প এতে অংশ নেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ এছাড়াও দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বর্ণাঢ্য র্যালি বের হয় এদিকে দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া চাঁদপুর ও লক্ষ্মীপুরেও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই ছিল দেশের খবরে খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এছাড়াও এনটিভি টিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ জানি শেষ করছি সবাইকে ধন্যবাদ সুতsearchTerm সেট নিখুঁয়ে যানোষ্ণ এমন মায়ের মারും উত্তার মতো খালি সাইড করবে জি আমার বউ আস তুইও বিরাজরানি আর আমার বউ টুনিবিবি তোর বান্দি আমার সংসারটা কেন ভাঙতে সময় না মিজে জামাই আটকা রাখতে পারেন না কেমন গো আপনি কেলাঙ্গরির আর কি বাকি আছে bod নাম তো সল্লাইই লাগছে আপনার প্রথম বউ কি আত্মহত্যা করেছিল নাকি আপনি মারছিল ময়না পালাইতে চায় না ওরে পালাইতে হই বই ময়না রে তুই আমারে মাফ করে দিস মা আমারে খাওনের মধ্যে বিশ মাখায় মেরা ফলিতে চাইছে মাইরা একবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর